ঔষধ নির্বাচনে মুখস্থকদ এবং আবেগের কোনো মূল্য থাকে না অনেক রোগীর ক্ষেত্রে। আজকের ভিডিওতে একজন মূত্রপাথরি রোগীর সেই ঘটনাই তুলে ধরব। আমাদের মুখস্থ রয়েছে যে বারবেরিস ভলগারিস ওষুধটি মূত্র এবং পিত্তপাথরি উভয় ক্ষেত্রেই যথেষ্ট কার্যকরী। ঔষধটি বাম কিডনিতে আক্রান্ত এবং সেখানে কাটা ছেঁড়ার মতো বেদনা, আক্রান্ত স্থানে বুজবুজ করা, বারবার মূত্রত্যাগের ইচ্ছা প্রভৃতি লক্ষণে উপকারী। কিন্তু যেখানে এই সমস্ত লক্ষণই থাকে না সেখানে কীভাবে বারবেরিস ভলগারিস ওষুধটির কথা ভাবতে পারি? এই যে আপনারা যে পাথরিগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূত্র পাথরি বা কিডনি পাথরি। এই যে রুগী, এই রুগী ছিল একজন যুবক, এর নাম হচ্ছে সঞ্জয় বিশ্বাস, বয়স ছিল 25 ইয়ার্স। রুগীর বাম কিডনিতে 7 mm পাথর ছিল। দক্ষিণ ভারতের কোনো এক চিকিৎসা প্রতিষ্ঠানে ওকে 2 মাস ঔষধ সেবনের নির্দেশ দেন। ওর কিডনি পাথরই হলে ও দক্ষিণ ভারতে চলে যায় এবং সেখানে গিয়ে কোনো প্রতিষ্ঠানে, বিখ্যাত প্রতিষ্ঠানে দেখায় অ্যালোপ্যাথিতে আর কি। এবার এই অ্যালোপ্যাথি চিকিৎসকরা ওকে 2 মাস ঔষধ সেবনের নির্দেশ দেন এবং ওনারা বলেন যে পাথর বেরিয়ে না গেলে অপারেশন করতে হবে। পুরো 2 মাস ঔষধ সেবনের পর পাথর না বেরোলে আমার চিকিৎসার অধীনে আসে। 2 মাস যখন ওষুধ খাওয়া শেষ হয়ে যায় তখন একটি পাথরও বেরোয় না এবং পরবর্তীতেও আমার নিকটে আসে। কিডনি পাথরই হলে সাধারণত যে লক্ষণগুলো থাকে সেগুলো ওর মধ্যে ছিল না, ওই রোগীর মধ্যে ছিল না। কিডনি পাথরই হলে যেগুলো হয় সেগুলো কিডনি স্থানে ব্যথা থাকে বা প্রস্রাবের কোনো সমস্যা থাকে। সে সমস্যাগুলো আগে ছিল, যখন অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিল তার আগে ছিল। সম্ভবত ওই ওষুধ সেবনের জন্য ওই ব্যথাগুলো বা অন্যান্য উপসর্গগুলো সব বিলীন হয়ে গেছিলো। আমি রুগীকে কীভাবে ডায়াগনোস্ট করে ঔষধ নির্বাচন করার পর মাত্র 15 দিনে ঔষধ সেবন করে আরোগ্য করেছিলাম তারই বিস্তারিত তথ্য তুলে ধরব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার ওই রুগী ছিল মোটা সোটা, খুব বেশি একটা লম্বাও ছিল না এবং শীতকাতর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয়। ওর পোশাক আশাক এবং শরীরে ভাব দেখে মনে হচ্ছিল যে ও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কিছুটা নোংরা ধাঁচের। ডিজায়ার ছিল, মানে কোন ধরনের খাবার খেতে পছন্দ করত, মশলাদার খাদ্য, ঠান্ডা পানীয়, কোল্ড ড্রিঙ্কস। আর অ্যাভারশন ছিল রুটিতে, মানে রুটি খেতে চাইতো না। আমি ওকে কয়েকটা প্রশ্ন করেছিলাম এবং সেই প্রশ্নের যে উত্তরগুলো দিয়েছিল রুগীলিপি লেখার সময় এইগুলো যদি ফলো করা যায়, যে আমি রুগীকে প্রশ্ন করলে সে কীভাবে উত্তর দেয়, তাহলে মনে হয় ডায়াগনোস করতে ভীষণ সুবিধে হয়, রুগীর খুঁজতে খুবই সুবিধা হয়। তো আমি ওকে কয়েকটা প্রশ্ন করেছিলাম, ও প্রশ্নের উত্তর এমনভাবে দিচ্ছিল আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে কী বলতে চাইছে। আচ্ছা যাই হোক, রেপার্টরির 645 পৃষ্ঠা থেকে দেখুন, এখানে দেখানো হচ্ছে এই 28টি রেমেডিস থেকে শুধুমাত্র গরম কাতর ও উভয় কাতর ঔষধগুলো বাদ দিয়ে বাকি সব রেমেডিসগুলো 1 নং রুব্রিক দিয়ে আমি লিখে নিয়েছিলাম। 485 পৃষ্ঠা থেকে অতিরিক্ত মশলাদার খাদ্য পছন্দ করত, এটাকে আগের মতো করে 2 নং রুব্রিক দিয়ে, ঠান্ডা পানীয় পছন্দ করত, এটাকে 484 পৃষ্ঠা থেকে 3 নং রুব্রিক দিয়ে এবং রুটি খেতে পছন্দ করত না, এটাকে 480 পৃষ্ঠা থেকে 4 নং রুব্রিক্স দিয়ে এবং আমার প্রশ্নের উত্তর দিয়েছিল বোঝা যায় না, এটাকে 4 নং পৃষ্ঠা থেকে 5 নং রুব্রিক্স দিয়ে আগের মতো করে লিখে নিয়েছিলাম। এবার এই 5টি রুব্রিক্স পাশাপাশি লিখে এর থেকে সহজেই ডায়াগনোস করা যাবে। দেখুন প্রথম রুব্রিক্সে বেনজিক অ্যাসিড, বারবেরিস ভলগারিস এবং ক্যাকটাস, এই যে 3টি রেমেডিস, এই 3টি রেমেডিস দেখুন নিচের দিকে কোনো রুব্রিক্সে নেই, তাই এই ঔষধগুলোর নাম ডায়াগনোস্টের জায়গায় লিখব না, অর্থাৎ নিচের দিকটায় লিখব না।
চতুর্থ রেমেডিসটি রয়েছে ক্যালকারিয়া কার্ভ। এটা 1 নং ও 3 নং রুব্রিক্সে রয়েছে এবং আপনি যদি টোটাল গ্রেড যোগ করেন তাহলে হবে 5। তাই এই ঔষধটির নামও কিন্তু লিখবো না, ডায়াগনিস্টে যায় লিখবো না। পঞ্চম ঔষধটি রয়েছে ক্যান্থারিস এবং এটা শুধুমাত্র 1 নং রুব্রিক্সে রয়েছে, তাই এটাকেও ডায়াগনিস্টের জায়গায় লিখবো না। ষষ্ঠ ঔষধটি রয়েছে চায়না, এটা দেখুন 1, 2, 3, 4, 5 সমস্ত রুব্রিক্সে রয়েছে এবং এর টোটাল গ্রেড যদি আপনি যোগ করেন তাহলে হবে 12। তাই ঔষধটির নাম ডায়াগনিস্টের জায়গায় অর্থাৎ নিচের দিকে লিখতে হবে। যেহেতু ঔষধটি 5টি রুব্রিক্স কভার করেছে তাই ঔষধটির নামের আগে 5 এবং টোটাল গ্রেডকে নামের উপরে ডান দিকে দেখুন ছোট করে 12 লিখে দিয়েছি। এভাবে সব ঔষধগুলোকে কারেকশন করে নিতে হবে। এবার দেখুন ডায়াগনিস্টে কী এলো, এখানে সব থেকে বেশি গ্রেড চায়না এবং ফসফরাস ঔষধ দুটিতে 12 এবং দুটো ঔষধই 5টি রুব্রিক্স কভার করেছে। এখন যদি এই রেমেডিস দুটো নিয়ে একটু অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবো যে ফসফরাসের রুগীরা কেমন হয়, পাতলা হয়, দেখতে সুন্দর হয়। কিন্তু আমি যে রুগীর বর্ণনা দিয়েছিলাম দিলাম আপনাদের সামনে, সেই রুগী কিন্তু সেরকমটি ছিল না। ও ছিল একটু বেটে টাইপের এবং মোটা সোটা, অর্থাৎ ফসফরাসের কোনো ধাতগত বৈশিষ্ট্য ওর মধ্যে ছিল না। তাই আমি এই দুটি রেমেডিস অর্থাৎ ড্র পয়েন্ট ছিল সবই সমান ছিল, থাকা সত্ত্বেও ফসফরাস ঔষধটিকে বাদ দিয়ে ওকে চায়না 0/1 চায়না 0/2 সেবন করানোর 15 দিন পরই রুগী কিন্তু পাথর বেরিয়ে গেছিল। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।